আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24-এর গ্রামার ক্লাস 7-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস বোর্ড কোয়েশ্চেন সলিউশন 2005 থেকে 2010 সাল পর্যন্ত যতগুলো আর্টিকেলস এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের অনার সেকেন্ড ইয়ারে ক্লাস প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 আপলোড করা হয়। তোমাদের যাদের কাছে শিওর পাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই সাজেশন বইয়ের পেজ নম্বর 80 বের করো। আর্টিকেলস বোর্ড কোশ্চেন সলিউশন 1 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2005, বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্যস্থান মিনিস্টার। তো দেখো এখানে মিনিস্টারের এমটি কনসোনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ মিনিস্টার ইন শূন্যস্থান নিউ গভর্নমেন্ট। আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি গভর্নমেন্ট থাকে তাহলে গভর্নমেন্টের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। হি ওয়াজ শূন্যস্থান প্রফেশনাল ফুটবলার। তো দেখো এখানে নাউন হলো ফুটবলার, আর দেখো এফটি কনসোনান্ট, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ, এ প্রফেশনাল ফুটবলার, এ প্রফেশনাল ফুটবলার ইন দ্য 1990। হি ইজ সাপোজড টু বি শূন্যস্থান মোস্ট স্কিলফুল প্লেয়ার। তো দেখো এখানে মোস্ট আছে, আর মোস্টই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কোনো ওয়ার্ডের শেষে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। মোস্ট স্কিলফুল প্লেয়ার অব হিজ জেনারেশন। এরপরে দেখো হি বিকাম শূন্যস্থান মেম্বার অব পার্লামেন্ট ইন 1990। তো দেখো এখানে কি আছে, মেম্বার, মেম্বারের এমটি কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ মেম্বার অব পার্লামেন্ট ইন 1990। 2 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2006। তো দেখো এডুকেশন ইজ শূন্যস্থান ব্যাকবোন অফ, তো দেখো এডুকেশন ইজ দা হবে এখানে, তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, ব্যাকবোন অফ, এরপরে দেখো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে কারণ এনটি এখানে কনসোনান্ট। তো দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা একটি জাতির জন্য মেরুদণ্ড। তো দেখো এখানে এনটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। নো নেশন ক্যান প্রসপার কিপিং শূন্যস্থান লার্জ সেকশন, এখানে নাউন কিন্তু সেকশন, এই সেকশনকে দেখে আর্টিকেল বসাতে হবে, এসটি এখানে কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ, এ লার্জ সেকশন অফ হার পপুলেশন ইলিটারেট। এরপরে দেখো প্রাইমারি এডুকেশন ফ্রম শূন্যস্থান বেসিস অফ ওনস লাইফ। তো দেখো এখানে কি আছে অফ, আমি তোমাদেরকে একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি, কোনো বাক্যের মধ্যে শূন্যস্থানের পরে যদি অফ থাকে সাধারণত সেখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো এডুকেটেড, তো এখানে দেখো ই, ইটি ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে, অ্যান এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুক নিউজ পেপার ইটিসি। 3 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2008, এভরিবডি নোস দ্যাট সেন্সিয়ারিটি ইজ কি টু। তো দেখো কি টু এর আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হবে, কি টু এর বাংলা অর্থ হলো সাবিকাটি, কি টু সাকসেস। এরপরে দেখো শূন্যস্থান পার্সন পিটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ পার্সন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। এরপরে দেখো দ্য ম্যান হু ডাজ নট ফলো শূন্যস্থান রুলস। তো দেখো এখানে কিন্তু কি আছে, আর আছে আরটি কনসোনান্ট, আরটি কনসোনান্ট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আর্টিকেল হিসাবে এ বসবে না, এ বসবে তখনই অবশ্যই ওয়ার্ডটিকে সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল হতে হবে। তো দেখো এখানে রুলস, রুলস বলতে কিন্তু অনেকগুলো নিয়ম নীতিকে বোঝানো হয়েছে, এটি কিন্তু সিঙ্গুলার না, যেহেতু এটি সিঙ্গুলার না প্লুরাল, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে কারণ প্লুরাল যে কোনো ওয়ার্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। দ্য রুলস অফ সেন্সিয়ারিটি, অফ সেন্সিয়ারিটি ক্যান নেভার গো শূন্যস্থান লং অ্যাওয়ে। তো দেখো লং অ্যাওয়ে মানে হলো একটি লম্বা পথ, তো দেখো লম্বা পথ কিন্তু এখানে একটি বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ লং অ্যাওয়ে একটি লম্বা পথ ইন দিস ওয়ার্ল্ড। এরপরে দেখো
দেয়ার আর শূন্যস্থান লর্ড অফ। তো দেখো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে শিখিয়েছি, লর্ড অফ এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে, এ লর্ড অফ। এক্সাম্পলস অফ দিস, স্থান নম্বর, অনার্স বোর্ড কোর্সেন 2009। তো দেখো, মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাম্বার্স। এরপরে দেখো, ইট ইজ ইন হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো এখানে কিন্তু হিমালয়ান মাউন্টেন্স আছে, অর্থাৎ একটি পর্বতের নাম আছে। সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, কারণ পাহাড় পর্বত এগুলোর আগে তোমাদেরকে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো, ইট ইজ হাইয়েস্ট। তো দেখো এখানে কিন্তু এটি সুপারলেটিভ ডিগ্রি, কারণ কোনো ওয়ার্ডের সাথে এসটি বা ইএসটি যদি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে দা বসিয়ে দিলাম দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন শূন্যস্থান ওয়ার্ল্ড। সাধারণত ওয়ার্ল্ডের আগে শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়, দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখো ইট ওয়াজ নেমড আফটার শূন্যস্থান ইংলিশম্যান। তো দেখো এখানে কি আছে, ই আছে, ইটি কিন্তু ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান, অ্যান ইংলিশম্যান, একজন ইংরেজ মানুষ, জর্জ এভারেস্ট। এরপরে দেখো, হি ওয়াজ শূন্যস্থান ফার্স্ট। সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম দ্য ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়ান্স ইন 1841। পাঁচ নম্বরে, অনার্স বোর্ড কোর্সেন 2010, হ্যামলেট ওয়াজ অনস শূন্যস্থান হ্যাপিয়েস্ট। তো দেখো এখানে ইএসটি আছে, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। এরপরে দেখো, বাট শূন্যস্থান গ্রেট ট্রাবল। তো দেখো ট্রাবল মানে কিন্তু একটা হলো রোগ। তো দেখো এই রোগকে, একটি রোগের কথা বলা আছে, তো দেখো এখানে যেহেতু একটি রোগ আছে সুতরাং এটির আগে আর্টিকেল হিসাবে এ বসবে, কারণ টিটি হলো কনসোনান্ট। কেম ইন টু হিজ লাইফ, হিজ ফাদার ডাইড সার্টেনলি ইন শূন্যস্থান মিস্টিরিয়াস ওয়ে। তো দেখো মিস্টিরিয়াস ওয়ে এর বাংলা অর্থ হলো রহস্যময়। তো দেখো এই এম টি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, একটি রহস্যময় ঘটনায় তার বাবা কি হয় মারা যায়। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট শূন্যস্থান ওল্ড কিং। তো দেখো এখানে কিন্তু ওল্ড কিং মানে হলো আগের রাজা, তো আগের রাজাকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, তো আমি এখানে দা বসিয়ে দিলাম দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ শূন্যস্থান স্নেক। তো দেখো এসটি কনসোনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ, শর্টকাট সাজেশন এন্ড সলিউশন, নন ক্রেডিট হ্যান্ড নোট 2024, কম্পালসরি ইংলিশ, এক্সামিনেশন 2023। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাশ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই বইটিকে তোমরা পাশের জাদু বলতে পারো, কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে কে তাকে আর পাশ নিয়ে কোনো টেনশন করতে হবে না, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক, গ্রামার পার্ট একদম সহজ টেকনিক, রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়, এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার, বোর্ড কোশ্চেন অ্যান্ড সলিউশন, গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি তোমাদেরকে সহায়তা করবে, তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। তোমরা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো, আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024।